কালিকাপ্রসাদ ভট্টাচার্য, একজন ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী এবং লোকসঙ্গীত গবেষক। তিনি ছিলেন বাংলা লোকগানের জনপ্রিয় দল দোহারের প্রতিষ্ঠাতা। তার সঙ্গীতের অনুপ্রেরণা ছিলেন তার কাকা অনন্ত ভট্টাচার্য। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্ম হয় 1971 সালের 11ই সেপ্টেম্বর ভারতের আসাম প্রদেশের শিলচরে। তিনি জন্মেছিলেন এমন এক সময়ে যখন পপ আর রকের দাপটে বাঙালির আটপৌড়ে আঞ্চলিক গানগুলো ডুবে যাচ্ছিল অবহেলার আধারে। তার একক প্রচেষ্টাতেই সেই অনাদর থেকে মূলধারা স্রোতে ফেরে লোকগান। পরিবারের আর পাঁচজনের মতোই ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি আগ্রহ ছিল কালিকাপ্রসাদের। কালিকাপ্রসাদ ভট্টাচার্য উঠতি বয়সে কবিতা লিখত, পরে কবিতার সঙ্গ তার ছাড়েনি। বিভিন্ন ধরনের গান নিয়ে ধারাবাহিক চর্চা থেকে শুরু করে গান সংগ্রহ, বাংলাদেশের অন্যান্য জায়গা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ঘুরে সে গান সংগ্রহ করত। বাউল ফকিরদের আখড়ায় কলা বিভাগে স্নাতক হওয়ার পর শিলচর ছেড়ে চলে আসেন তিনি কলকাতায়। তুলনামূলক সাহিত্য নিয়ে স্নাতকোত্তরে ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কাকা অনন্ত ভট্টাচার্যর মৃত্যুর পর তার বিপুল গানের সম্ভার নিয়ে কাজ শুরু করেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। 1999 শুরু করেন তার গানের দল দোহার। কালিকাপ্রসাদ ভট্টাচার্য হলেও সকলের কাছেই তিনি কালিকাদা নামেই পরিচিত ছিলেন। চোখে না দেখেও একজন মানুষকে যে দাদার আসনে বসানো যায় তার প্রমাণ ছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। লোকসঙ্গীতের অসাধারণ পরিবেশনা এবং বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে দর্শক শ্রোতার হৃদয় জয় করেছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। যে কয়েকজন শিল্পীর ঐকান্তিক প্রচেষ্টায় মাটির গানের এই উত্তরণ ঘটেছিল, কালিকাপ্রসাদ তাদের মধ্যে অন্যতম ছিলেন। আজ আপনাদের বলবো কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে নিয়ে তার ছোট বোনের স্মৃতিচারণের কিছু কথা। ভট্টাচার্য পরিবার এক সাংস্কৃতিক ঐতিহ্যের শেকড়যুক্ত পরিবার। বরাবরই এই পরিবারের মানুষজন জেনে এসেছেন ঈশ্বরকে ডাকার একমাত্র মন্ত্র হলো সঙ্গীত। তাই বাড়িতে ধর্মীয় উপাসনার সঙ্গে সঙ্গীতের অস্তিত্ব যেমন ছিল অবিচ্ছেদ্যভাবে জড়ানো, তেমনি আবার মৃত্যু আঘাত দুঃখ যন্ত্রণা পেরোতে গিয়ে সুরহীন মুহূর্তগুলোও সুর সৃষ্টি করেছে বারবার। এক রক্ষণশীল গোরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও সবসময় তারা দেখেছেন সুর সাধনায় মানুষের সাথে মানুষের মেলবন্ধনে সামাজিক শ্রেণী বিভাজন, নানা সংস্কার কখনো কোনো ব্যবধান তৈরি করতে পারেনি। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের ছোট বোন বলেছেন, আমাদের পিতামহ অর্থাৎ আমাদের দাদুমণির ছত্রছায়ায় যে সঙ্গীত পরিমণ্ডল গড়ে উঠেছিল বাড়িতে, সেখানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, আয়াত আলী খাঁ, চিন্ময় লাহিড়ি, পণ্ডিত ভিজি যোগ, পারভিন সুলতানা, বাহাদুর খাঁ, উদয় শঙ্কর, ভূপেন হাজারিকা, প্রতিমা বড়ুয়া, সঙ্গীতাচার্য ননীগোপাল বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, রামকুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে সঙ্গীতের বিভিন্ন সমজদার জ্ঞানীগুণী শিল্পীদের সমাগম ঘটত। তেমনি বাউল, ফকির, দরবেশ প্রমুখ লোকসঙ্গীত সাধকদেরও নিয়মিত আনাগোনা ছিল আমাদের বাড়িতে। দোতারার সুরে আর ডুক্কির ছন্দে, শাস্ত্রীয় রাগ রাগিনী আর লোকসুরের সমন্বয়ে এক অদ্ভুত মায়াময় সুরলোক যেন তৈরি হয়ে উঠেছিল গোটা বাড়িতে। এইরকমই সুরময় পরিমণ্ডলে জন্মগ্রহণ করে আমার দাদা কালিকাপ্রসাদ ভট্টাচার্য। দাদাভাইয়ের সঙ্গে আমার বয়সের তফাত প্রায় 15 বছরের, তাই তার কাছে বাবা কাকা জ্যাঠার মতোই স্নেহসুলভ স্পর্শ পেয়েছি বারবার। তার ছোটবেলার স্মৃতি সব কিছুই আমার বাবা পিসিদের কাছে শোনা। দাদাভাইয়ের পড়াশোনা, গান বাজনা, দোহারের প্রাণ প্রতিষ্ঠা সব কিছুর পেছনে যার অবদান ছিল অক্লান্ত, তিনি আমাদের ছোট পিসি আনন্দময়ী ভট্টাচার্য। সেই ছোট পিসির কাছেই শুনেছি সমস্ত বাংলাদেশ জুড়ে যখন উত্তাল পরিস্থিতি, মুক্তিযুদ্ধের আবর্তে একাত্ম হয়ে সংগ্রাম করছে দেশের মানুষ, বাঙালি খুঁজে বেড়াচ্ছে তার আত্মপরিচয়, সেই বিশেষ সময়ে দাদাভাইয়ের জন্ম। দুধের শিশু খাওয়া ভুলে অবাক বিস্ময়ে শুনত বঙ্গবন্ধুর বক্তৃতা, স্লোগানে স্লোগানে উদ্দীপ্ত হতো তার চোখ মুখ, সমস্ত শিরায় শিরায় ছুটত এক অদ্ভুত চাঞ্চল্য। সেই ছেলেই বড় হয়ে নিজেকে বলতে শুরু করলো, আমি মুক্তিযুদ্ধের সন্তান। আমাদের ছোট কাকু অনন্ত ভট্টাচার্যের নেতৃত্বে একটি লোকগানের দল গড়ে উঠেছিল বাড়িতে, যার নাম ছিল লোকবিচিত্রা। এই লোকবিচিত্রার দল সংগঠিত হবার পরে যে গানগুলো আমাদের রোজকার জীবনে ঘুরত,
পীর ফকিরের গান, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, শ্রমিক, চাষাভুষদের মুখে মুখে সেই সব গানগুলোই উঠে এসেছিল শিক্ষিত বৌদ্ধিক মহলের গানের আসরে। বহু অজানা হারিয়ে যাওয়া গান পেল মঞ্চের মর্যাদা, বহু গ্রাম্য লোকশিল্পী পেলেন তাদের যোগ্য সম্মান। এই লোকবিচিত্রার গানের চর্চা হতো আমাদের বাড়িতে। ছোট্ট কালিকাপ্রসাদ তখন থেকেই লোকবিচিত্রার সর্বকনিষ্ঠ সদস্য। গানের আসর থেকে কিছুতেই তাকে সরানো যেত না। গান শুনতে শুনতে কখনো ছোট পিসি, কখনো ছোট কাকুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ত সে। এই প্রসঙ্গে লোকবিচিত্রার এক সদস্যের কথা উল্লেখ করা যায়, তার নাম তুরফান আলী। গল্প শুনেছি এই তুরফান আলীর সহায়তায় আমাদের ছোট কাকু বিভিন্ন গ্রামেগঞ্জে ঘুরে বিচিত্র সব লোকগান এবং শিল্পীদের সংগ্রহ করে আনতেন। ক্রমে তুরফান আলী হয়ে উঠল দাদাভাই অর্থাৎ কালিকাপ্রসাদ ভট্টাচার্যেরও অন্তরঙ্গ বন্ধু। তুরফানের কাছ থেকে নানা রকম গল্প শোনা, তার কোলে বসে খাওয়া, তার কাঁধে মাথা রেখে ঘুমানো, সারাদিন যেন আঠার মতো সেটে থাকা, এই গল্পগুলো যতবার শুনেছি ততবারই মনে হয়েছে আমাদের ছোট কাকু অনন্তকুমার ভট্টাচার্য যে বিশাল লোকগানের সংগ্রাহক হয়ে উঠেছিলেন। ছোট্ট শিশু কালিকাপ্রসাদ আসলে সকলের অলক্ষ্যে তখন একটু একটু করে পাড়ি দিচ্ছিল সঙ্গীতের সেই বিশাল সমুদ্রের দিকে। কেউ বুঝতেই পারেনি ছোট কাকুর উত্তরাধিকারী তৈরি হচ্ছিল আসলে তারই অজান্তে। বাড়ির সকলের আদরের কালিকাপ্রসাদ ওরফে প্রসাদ, তার মতো বৈচিত্র্যময় শিশু আমাদের পরিবারে ছিল বিরল। গান বাজনা, পড়াশোনা সব কিছুতেই তার সমান আগ্রহ, সব বিষয়ে সে সমান পারদর্শী। গল্প শুনেছি একবার শিশুতীর্থ স্কুলের শিশুদের দ্বারা মঞ্চস্থ হলো বাল্মীকি প্রতিভা। সেখানে বাল্মীকির ভূমিকায় দাদাভাইয়ের গাম্ভীর্যপূর্ণ অভিনয় দক্ষতা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন সমস্ত দর্শক শ্রোতা। বনেদি একান্নবর্তী পরিবারে মা, বাবা, জেঠু, কাকা, পিসি সবার স্নেহ ও প্রশ্রয়ে, বিশেষ করে ছোট পিসির তত্ত্বাবধানে ক্রমে তার জীবনের গণ্ডি ছড়াতে লাগলো কাছের থেকে দূরে, দূর থেকে বহু দূরে। পিসি একদিন দারুণ গল্প করেছিলেন আমাদের। একবার কালিকাপ্রসাদ ভট্টাচার্য এক মাস্টার মশাই পিসিকে বলেছিলেন, দাদাভাই নাকি ইদানিং পড়াশোনায় খুব অমনোযোগী হয়ে পড়ছে। এর কিছুদিন পর পিসি আবিষ্কার করলেন পড়ার টেবিলে থরে থরে সাজানো কার্ল মার্ক্সের বই। তিনি পেছন থেকে অবাক হয়ে তাকিয়ে দেখলেন ওটুকু ছেলে চুলের মুঠি শক্ত করে চেপে আউড়ে চলেছে মার্ক্সীয় তত্ত্ব। এই দৃশ্য দেখে পিসির তো বিস্ময়ের সীমা রইল না। ততক্ষণে পিসিকে ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের শুরু হয়ে গেছে থরহরি কম্প, ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। এক মাস প্রায় পিসির সঙ্গে রাগারাগি চলল। তারপর পিসি তাকে বললেন, শোনো, কার্ল মার্ক্স পড়া অপরাধ নয়, কিন্তু কোনো কিছু লুকিয়ে পড়া অপরাধ। কার্ল মার্ক্স নিশ্চয়ই পড়বে, কিন্তু সময় এলে, স্কুলের পড়াশোনা অবহেলা করে কার্ল মার্ক্স পড়ার বয়স তোমার এখনও হয়নি। সেদিন কালিকাপ্রসাদ ভট্টাচার্য নাকি মাথা নিচু করে প্রতিটি শব্দ মেনে নিয়েছিলেন অক্ষরে অক্ষরে, কোনো প্রতিবাদ সে করেনি। কিন্তু পিসি সেদিন মনে মনে বুঝতে পেরেছিলেন এই ছেলে কোনো শাসনের বাঁধনে জব্দ হবার নয়। তার অন্তর্মুখী মনে বহির্বিশ্বের যে ছায়া পড়েছে তাতে সমস্ত নিয়মের বাঁধন ছাড়িয়ে একদিন সে প্রবেশ করবে অন্য এক বিশ্বে। বাস্তবে তা হলেও রাজনীতি, পার্টি, এসএফআই, গণনাট্য, যাদবপুর ইউনিভার্সিটি, দোহার, একে একে ধাপে ধাপে সব কিছুতে তিনি নিজেকে প্রকাশ করলেন। একবারের কথা মনে পড়ে, আমাদের বাড়িতে পদ্মপুরাণ গানের আসর বসেছে আশ্বিন মাসে, দুর্গাপুজোর ঠিক পরপরই। উদ্যোগটা ছিল সম্পূর্ণ দাদাভাইয়ের। এই ধরনের গানের আসর আমি আগে কখনো দেখিনি, সে এক নতুন অভিজ্ঞতা। বাড়ির উঠোনে চাঁদোয়া টাঙিয়ে বিপুল সমারোহে বসেছে পদ্মপুরাণ গানের আসর। গানের দল এসেছিল করিমগঞ্জ থেকে। শ্রুতি পরম্পরায় ঐতিহ্যবাহী অবলুপ্ত এমন সব লোকগান শোনার সুযোগ ঘটেছিল শুধুমাত্র দাদাভাই কালিকাপ্রসাদ ভট্টাচার্যের কল্যাণে। কালিকাপ্রসাদ ভট্টাচার্য শিলচরে এলে তাকে ঘুম থেকে ডেকে তোলার দায়িত্ব পড়ত তার বোনের ঘাড়ে। ঘড়িতে অ্যালার্ম দিলে চলবে না, সকাল সন্ধ্যায় ডেকে ঘুম ভাঙাতে হবে। যতবার ডাকতে যায় ততবারই সে ঘুম কাতর মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হয় তার বোনের। ঘুম ভাঙাতে মন সায় দেয় না, সরে আসেন তিনি, কিন্তু মনের মধ্যে এখনও প্রতিদিন নিরন্তর তিনি ডেকে চলেন, দাদাভাই শুনতে পাচ্ছ? দাদাভাই অনেক রাত পর্যন্ত জেগে লেখাপড়া করত। মাঝে মধ্যে রাতে বিছানা থেকে উঠে দেখতাম দাদাভাইয়ের ঘরে আলো জ্বলছে, স্বস্তি ফিরে পেতাম সেই আলো দেখে। বাড়ির সকলকে নিশ্চিন্ত নিদ্রায় ঘুম পাড়িয়ে দাদাভাই যেন অতন্দ্র প্রহরী হয়ে জেগে বসে আছে।
ও চলে যাওয়ার পর প্রথম দিকে ছোট পিসির নির্দেশ এলো রাতে ওর ঘরে আলো নেভানো যাবে না। সমস্ত রাত ধরে জ্বলতে লাগলো আলো, কিন্তু রাতে যতবার উঠে দেখেছি সেই আলো বুকের মধ্যে কেবল বেজে উঠেছে, নেই আর নেই, আর কোথাও নেই, আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে না। আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় মনে হয়েছে, আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে, এমনি করে আমাদের অন্ধকার পাষাণপুরীতে জ্বলতে লাগলো একটিমাত্র আলো। আমাদের বাড়ির 100 বছরের পুরনো দুর্গাপূজায় এক প্রধান আকর্ষণ ছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য, আর সেসব গানের আসরের প্রধান কেন্দ্রবিন্দুও ছিলেন কালিকাপ্রসাদ। দেবীর বোধন থেকে আরাধনা বিসর্জন সমস্ত কিছুর প্রত্যেক প্রহরে প্রহরে দেবী আরাধনা হতো গান দিয়ে। দাদাভাই চলে যাওয়ার পর নবমী নিশির গানগুলো যতবার শুনেছি প্রতিবারই মনে হয়েছে, এই যে নবমী নিশির বিশাল আয়োজন, মা মেনকার কাতর অনুনয় প্রার্থনাকে ব্যর্থ করে উমাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার নিয়তির দুর্দৈব নিষ্ঠুর প্রয়াস, এর সঙ্গে কি কোথাও আমাদের দুঃখ যন্ত্রণার কথাগুলো এক সুরে এক তালে বাঁধা নয়? তার বোন আজও বিশ্বাস করতে পারেন না আমাদের কোনো পূর্বসূরি চাঁদ সদাগরের পূজায় অবহেলা হয়েছিল কিনা। নিষ্ঠুরা ভাগ্যদেবী, যার অভিশাপের প্রতিশ্রোধ বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, কোনো অসতর্ক মুহূর্তে কালনাগিনী প্রবেশ করেছিল ছিদ্র বলে ভেবে পায় না। ইনোভা গাড়িতে বসে মাত্র 41 মিনিটের ব্যবধানে কোন কাল ঘুমে ঢলে পড়েছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য? কোনো মৃত্যুই প্রিয় নয়, তার মধ্যেই কিছু বিদায় থাকে বড় বিষণ্নতার, বড় যন্ত্রণার, সেভাবেই বিদায় নিয়েছিলেন শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। শেষ যাত্রায় শিল্পীর সঙ্গী হয়েছিলেন তার অসংখ্য অনুরাগী। রবীন্দ্র সদনে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান সঙ্গীত জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ক্যাবড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় শিল্পীর। দুর্ঘটনা কেড়ে নিয়েছে এক তাজা প্রাণ, আর দেখা যায় না শিল্পী কালিকাপ্রসাদের দরাজ হাসি, আর শোনা যায় না তার লোকগান, লোকগানকে নিয়ে তার সুদৃঢ় বিশ্লেষণ। 2017 সালের 7ই মার্চ হুগলি জেলার গুড়াপের কাছে এক সড়ক দুর্ঘটনায় পরলোকগমন করেন শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। কালিকাপ্রসাদের শারীরিক মৃত্যু হলেও বেঁচে আছে তার গান, বেঁচে থাকবে কালিকাপ্রসাদের মাটির সুর। লোকগানের উজ্জ্বল নক্ষত্র, বাঙালি লোকসঙ্গীত শিল্পী এবং লোকসঙ্গীত গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্যের ব্যক্তিগত জীবনের কিছু জানা অজানা কাহিনী শুনলেন আপনারা তার নিজের ছোট বোনের স্মৃতিচারণায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।